তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কবিরুলি স্টাডি তো আজকে আমরা এসেনদের খুব গুরুত্বপূর্ণ অঙ্ক লিমিটের অঙ্ক নিয়ে আলোচনা করবো আমরা লিমিটের অঙ্ক নিয়ে আলোচনা করবো আজকে আমরা টোটাল আটটি অঙ্ক করবো লিমিটের যেগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো দু হাজার একুশ সালের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট লিমিটেড অঙ্কগুলি এবং আসার সম্ভাবনা প্রবল বারে বারে এই অঙ্কগুলিই দেওয়া থাকে তোমাদের সব জায়গায় সাজেশনে সব কিছুতেই তো এই আটটি অঙ্ক তোমাদের জানা খুবই দরকার তো দেখে নেওয়া যাক সেই অঙ্কগুলি লিমিটেড খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ফ্রেন্ডস তো দেখে নেওয়া যাক সেই লিমিটের অঙ্কগুলি কীভাবে করবো আমরা তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি লিমিটের অঙ্ক করার জন্য প্রথমেই আমাদের সূত্র তো ফ্রেন্ডস প্রথমেই বলে রাখি লিমিটের অঙ্ক করার জন্য সূত্রের খুবই দরকার লিমিটের সূত্রগুলো জানা খুবই দরকার তাই তোমরা যদি সূত্রগুলো না জেনে থাকো তো আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি সূত্রের জন্য লিঙ্কি দিয়ে দেবো তোমরা ওইখান থেকে সূত্রগুলি রেখে নিতে পারো অথবা প্লে লিস্টে গিয়েও দেখে নিতে পারো লিমিটের সমস্ত সূত্র ঠিক আছে তো লিমিটের অঙ্ক জানার জন্য সূত্র জানা খুবই দরকার লিমিটের তো চলে আসবো আমরা প্রথমকার প্রশ্নে দেখো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেওয়া আছে লিমিট এক্সট্যান্স টু জিরো ই টু রিপোর এক্স মাইনাস ওয়ান লগ অফ ওয়ান প্লাস এক্স বাই সাইন স্কোয়ার এক্স ঠিক আছে তো এই ধরনের অঙ্ক করার জন্য কী করতে হবে আমাকে দেখে নাও প্রথমে আমি উপরে আর নিচে এক্সে স্কোয়ার দিয়ে ভাগ করে নিলাম উপরে এক্সে স্কোয়ার সংখ্যাটি নিচে ভাগ করলাম নিচে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে নিলাম যেহেতু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে যায় ঠিক আছে এটা ভাগটা করলাম আমাদের হিসাবে সুবিধার জন্য ভাগটা করে নিলাম ঠিক আছে তো ফ্রেন্ডস চলে আসছি এর পরে দেখো আমরা কী করেছি আমরা জানি যদি এটা এরকম থাকে তো এটা তো লিমিটটাকে আমরা ভেঙে লিখতে পারি অর্থাৎ এই লিমিটটাকে আমরা উপরে নিচে অপারেশন করেছি দেখো প্রথমে লিমিট এক্সট্যান্স টু জিরো দেখো প্রথমে লিমিট এক্সট্যান্স টু জিরো ই টু দি পর এক্স মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ারে এক্স মারাচ্ছে মানে নিচে দুটো এক্স আছে ঠিক আছে তাই প্রথমে আমি এখানে ই টু দি পর এক্স মাইনাস ওয়ান লিখলাম তার নিচে একটা এক্স লিখলাম ঠিক আছে আবার গুণ দিলাম এবং এই লিমিটটাকেই আবার অপশন করলাম যেহেতু লিমিট আমরা ভেঙে লিখতে পারি তাই লিমিট এক্সট্যান্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স থাকছে তার নিচে আরেকটা এক্স লিখলাম ঠিক আছে অর্থাৎ দেখো এখানে আমি দুটো এক্স পেয়ে গেলাম নিচে যেটা গুণ করলে হয়ে যায় এক্সের স্কোয়ার ঠিক আছে আর উপরেরটা উপরেরটা ভেঙে পড়ে গেলাম শুধু করেছি কি শুধু আমি লিমিট অ্যাপ্লাই করে দিয়েছি দুটোতেই এবং আমি ঠিক উপরে যেভাবে লিমিট অ্যাপ্লাই করেছি নিচেতেও ঠিক একই রকমভাবে লিমিট অ্যাপ্লাই করে নিয়েছে দেখো লিমিট এক্সট্যান্স টু জিরো প্রথমে সাইন স্কোয়ার আছে সেটাকে সাইন এক্স বাই এক্স করলাম ইন্টু আবার দিয়ে লিমিট এক্সট্যান্স টু জিরো সাইন এক্স বাই এক্স করে নিলাম ঠিক আছে এটা করলাম কেন কারণ আমরা যাতে ফর্মুলায় আনতে সুবিধা হয় তার জন্য করলাম তো এবার আমরা জানি যে লিমিট এক্সট্যান্স টু জিরো ই টু এক্স ওয়ান এই পুরোটার মান হয় ওয়ান আবার লিমিট এক্সট্যান্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বাই এক্স এটার মানও হয় ওয়ান ঠিক আছে তো এটা মানও ওয়ান হলো উপরে দুটো মান ওয়ান হয়ে গেলো আবার আমরা জানি যে লিমিট এক্সট্যান্স টু জিরো সাইন এক্স বা এক্স মান ওয়ান হয় ঠিক আছে তাই নিচেতেও ওয়ান ইন্টু ওয়ান হয়ে গেল সুতরাং টোটাল ভ্যালু পেয়ে গেলাম আমরা ওয়ান তো এটা জানার জন্য তোমার সূত্রটি অবশ্যই দেখতে হবে ভিডিও ভিডিও নিচে ডিসক্রিপশান বক্স থেকে তোমরা গিয়ে সূত্রে ভিডিওটি দেখে নিতে পারো তো চলে আসো আমরা পরের প্রশ্নে এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখে নাও দেখো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে লিমিট এক্স টেন্স টু ওয়ান ই টু দি পর লগ এক্স মাইনাস ওয়ান বা ই টু দি পর এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তো এই ধরনের অঙ্ক করার জন্য মনে রাখবে যখনই ইয়ের মাথায় কোনো এই ধরনের সংখ্যা থাকে ঠিক আছে তখনই সেটাকে আমরা করে ধরে নিতে হয় যেমন এখানে এক্স মাইনাস ওয়ান আছে তো এটাকে আমরা জেড ধরে নেব এখানে আর একটা কথা উপরে দেখো এখানে আছে ই টু দি পর লগ এক্স ঠিক আছে ই টু দি পর লগ এক্স তো আমরা জানি যে যখনই কোনো ই এর মাথায় লগ দিয়ে সংখ্যা থাকে তা সেখানে ইও উঠে যায় লগও উঠে যায় সুতরাং সেখানে কত করে থাকবে শুধু এক্স অর্থাৎ এখানে শুধু এক্স পরে থাকবে ঠিক আছে তো পর এটাকে আমরা পরের লাইন একটু বিস্তারিত করে লিখেছি দেখো যেটা মানে লিখতে পেরেছি লিমিট এক্সটেন্স টু ওয়ান ই টু দি পর লগেস মানে এক্স মাইনাস ওয়ান বাই ই টু দি পর এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে তো এবার আমরা কী করবো পরে এই যে ই টু ইয়ের মাথায় কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি তো দেখো এই যে ইয়ের মাথায় এক্স মাইনাস ওয়ান আছে ঠিক আছে এই এক্স মাইনাস ওয়ানটাকে আমরা কী ধরেছি জেড ধরে নিয়েছি দিয়ে তারপর দেখো তাহলে কী বলছে এখানে এক্স টান্স টু ওয়ান আছে ঠিক আছে তাহলে দেখো যখন এক্স টান্স টু ওয়ান হবে তখন জেড টেন্স টু কত হবে জিরো এক্স টেন্স টু ওয়ান মানেই তোমার এক্সের মান এখানে ওয়ান বসিয়ে দেবে ভেবে নেবে যে এক্সের মান ওয়ান আছে তাহলে এক্সের মান ওয়ান মাইনাস ওয়ান সমান কত হয় জেডের মান জিরো হয়ে যাবে তাই জেড টেন্স টু জিরো হয়ে যাবে চলে এসছি আমরা পরের লাইনে দেখো এক্স মাইনাস ওয়ান সমান যেহেতু আমরা জেড ধরে নিয়েছি জেড বসিয়ে দিলাম তারপর ইয়ের মাথায় এক্স মাইনাস ওয়ান আছে কারণ এক্স মাইনাস ওয়ান মানে জেড মাইনাস ওয়ান ঠিক আছে এরকম করেছি তো এটাকে আমরা টোটালটাকে উল্টে দেবো কেন উল্টে দেবো কারণ টোটালটাকে উল্টে দিলে আমরা ফর্মুলায় পেয়ে যাব তাই ওয়ান বাই করে দিলাম আর লিমিট উল্টে দিলে আমরা জানি এই পার্টটা উল্টে যাই তাই তো তাই উপরে চলে আসলো ই টু দি পর জেড মাইনাস ওয়ান বাই জেড আর এটা আমরা জানি সূত্র যে লিমিট এক্স টেন্স টু জিরো টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স ওয়ান ওয়ান হয় তো সেটা সেই সূত্র আমরা বসিয়ে দিলাম সেখান থেকে পেয়ে গেলাম ওয়ান উত্তর তো চলে আসবো আমরা পরের প্রশ্নে তো ফ্রেন্ডস দেখো এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই ধরনের অঙ্ক কীভাবে করবো এখানে প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে যে লিমিট এক্সট্যান্স টু এক্স এক্সটেন্স টু জিরো থ্রি টু দি পর এক্স প্লাস থ্রি টু দি পর মাইনাস এক্স মাইনাস টু বা এক্সের স্কোয়ার সমান লগ বেস ই থ্রি তার হোল স্কোয়ার ঠিক আছে তো এই ধরুন আমি কীভাবে প্রমাণ করবো দেখো প্রমাণ করতে হলে আমরা প্রথমেই জানি বাম পক্ষ ডান পক্ষ করতে হবে তো প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল টোটাল রাশিটাকে আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পর কী করবো আমরা এখানেই দেখো থ্রি টু দি পর মাইনাস এক্স আছে ঠিক আছে এটাকে আমরা ওয়ান বাই থ্রি টু দি ফোর এক্স লিখলাম পরের লাইনে এবং তারপরের লাইনে কী করছে আমরা এই যে থ্রি টু দি ওয়ান বাই থ্রি টু এখান থেকে আমরা লসও করবো থ্রি টু দি ফোর এক্সটা নিচে দেখো লসুক হয়ে গেলো এখানে লসুক হওয়ার পর যেটা পড়ে থাকছে উপরে লসও করার পর পড়ে থাকলো এটা তারপর দেখো উপরে এটা সূত্রে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার উপরের লাইনটা সূত্রে যাচ্ছে আর নিচে কোনটা পড়ে থাকছে নিচে পড়ে থাকছে এক্স স্কোয়ার আর আমি এই যে থ্রি টু দি ফোর এক্স আছে এটাকে আমি আলাদা সাইড দিয়ে লিমিট চালিয়ে লিখে নিতে পারলাম লিখে নিলাম কারণ আমরা জানি এটা এভাবে লেখা যায় দেখো এভাবে কী করছে উপরটা হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র আর নিচেটা হচ্ছে এক্সে স্কোয়ার তার মানে টোটালটাকে আমি লিখতে পারি থ্রি টু দি ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার ঠিক আছে এভাবে লিখতে পারি আমরা আর ডান দিকে যেটা পড়েছে পড়েই থাকলো তো ফ্রেন্ডস চুলাশব আমরা পরের ধাপে দেখো ওখানে কী বলছে লিমিট এক্সটেন্স টু জিরো থ্রি টু ফোর এক্স এটা পড়ে থাকলো এবং এই যে এখানে আছে ওয়ান বাই থ্রি টু থ্রি ফোর এক্স এখানে আমি এক্সের মান বসিয়ে দিলাম থ্রির মাথায় জিরো সুতরাং এটা এটা কত হয়ে যাবে এটা হচ্ছে ওয়ান কোনো সংখ্যার মাথায় জিরো মানে সেটা হয়ে যাবে ওয়ান তার মানে এটা কেটে আমরা ওয়ান লিখতে পারি কোনো সংখ্যার সাথে দেখ দিয়ে কোনগুলো সেটাই হয় তাই এটা পড়ে থাকলো এখানে এবার এখানে আমরা একটা সূত্র জানি যে লিমিট এক্সটেন্স টু জিরো সূত্র ঠিক এরকম লিমিট এক্সটেন্স টু জিরো এ টু দি পর এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান লিখতে পারি আমরা লগ এ ঠিক আছে লগ এ তো এখানে দেখো এই সূত্রটি অ্যাপ্লাই করা হয়েছে সেই সূত্রটি অ্যাপ্লাই করে এখানে লগ থ্রি হয়ে গেল তার হোল স্কোয়ার এখান থেকে আমরা আর এইচ এস প্রুভ করে নিতে পারলাম তো ফ্রেন্ডস তোমরা যখন অঙ্কটা দেখছো তোমার সাথে সাথে খাতা পেন নিয়ে অঙ্কটি করে নেওয়ার চেষ্টা করো সাথে সাথে এমন ধরনের অঙ্ক খুব গুরুত্বপূর্ণ তো ফ্রেন্ডস চলে আসবো আমরা পরের প্রশ্নে এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখে নেওয়া যাক এখানে বলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু থ্রি সাইন অফ ই টু দি পর এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই লগ অফ এক্স মাইনাস টু তো ফ্রেন্ডস এই ধরনের অঙ্ক করার জন্য যখনই দেখবে এই ধরনের জটিল প্রসেস চলে আসছে তখনই তোমরা সবসময় এল হসপিটাল নিয়ম প্রয়োগ করার চেষ্টা করবে এল হসপিটাল নিয়ম প্রয়োগ করার মানে কি এল হসপিটাল রুল হচ্ছে যে তোমার এখানে এক্সটেন্স টু থ্রি আছে তো যেখানে যেখানে এক্স আছে উপরে সমীকরণে আমি সেখানে সেখানে থ্রি বসানোর চেষ্টা করবো দেখো এখানে যদি আমি ই টু দি পর এক্স মাইনাস থ্রি আছে ঠিক আছে তো এখানে যদি আমি মাথায় যদি থ্রি মাইনাস থ্রি বসিয়ে দিই তাহলে ইয়ের মাথায় জিরো হবে কোনো ইয়ের মাথায় জিরো মান হচ্ছে ওয়ান তো ওয়ান মাইনাস ওয়ান এখানে হয়ে যাবে জিরো তো সাইন জিরোর মান হয়ে যাবে জিরো তার মানে উপরটাই সংখ্যাটা পেলাম টোটালটা কত পেলাম উপরটা আমরা জিরো পেলাম আর এখানে লগ যদি আমরা এখানে থ্রি বসিয়ে দিই এক্সের মান থ্রি মাইনাস টু মানে ওয়ান আর লগ ওয়ান ওয়ান কত জানি আমরা লগ ওয়ান মানে হচ্ছে জিরো দেখো উপরেও জিরো পেলাম নিচেও জিরো পেলাম এই এক্সের মান তিন বসি এক্সটেন্স টু তাহলে এটাকে আমরা বলতে পারি জিরো বাই জিরো আকার আর যখনই কোনো সমীকরণে জিরো বাই জিরো আকার চলে আসবে তখনই সেটাকে আমরা এল হসপিটাল নিয়ম প্রয়োগ করতে পারবো তো এল হসপিটাল নিয়ম প্রয়োগ করার নিয়ম হচ্ছে যদি জিরো বাই জিরো আকার প্রয়োগ চলে আসে তাহলে আমরা উপরটা ডেলিভিটিভ করবো আর নিচেরটাও ডেলিভিটিভ করবো ঠিক আছে তো ডেলিভিটিভ করার পর যে ভ্যালু হবে এক্সের মান সেগুলো বসিয়ে দেবো তাহলেই উত্তর চলে আসবে এবং যদি দেখো ডেভিটিভ করার পরে যদি ভ্যালু আসার পর জিরো জিরো আকার আসে তাহলে সেটাকে আবার ডেভিটিভ করতে হয় তো দেখে নেওয়া যাক তো আমি প্রথমে উপরেটা ডেভিটিভ করলাম সাইন ই টু দি পর এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই লগ অফ এক্স মাইনাস টু ঠিক আছে তো দেখো এটা যদি ডেরিভেটিভ করি আমরা উপরেটা ডেভিটিভ করলে এটা পেলাম উপরেটা ডেভিটিভ করে দেখো যেহেতু সাইন এক্সের ডেভিটিভ কস এক্স এবং ই টু ডি এবং ভিতরেটা যদি এক্স ধরেছি তাই ভিতরে ডেবিটিভ করে ই টু দি পর এক্স মাইনাস থ্রি পেলাম আর লগ এক্সের ডেবিটিভ কোথায় ওয়ান বাই এক্স তো সেভাবেই করেছি আমরা দেখো ডেবিটিউ করার পর আমরা মান বসিয়ে দিয়েছি অর্থাৎ এক্সের যে ভ্যালুটা তিন সেটা আমরা বসিয়ে দিয়েছি কতভাবে হবে তাহলে এর মাথায় জিরো মাইনাস ওয়ান আর এখানে এখানে এর মাথায় এখানে ওয়ান হয়ে যাবে তার মানে কিছু না লিখলেও চলবে আর নিচে ওয়ান বাই এক্স মাইনাস টু মানে থ্রি মাইনাস টু ঠিক আছে তো এভাবে তোমরা মান বসিয়ে যেটা পাবে সেটা হচ্ছে উত্তর ওয়ান তো ফ্রেন্ডস খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল এটি এভাবে হয়ে যাবে ওয়ান অ্যান্সার তো ফ্রেন্ডস চলে আসবো আমরা পরের প্রশ্নে দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেখে নাও এখানে বলছে লিমিট সরি এখানে বলছে লিমিট এক্স টেন্স টু এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ই ওয়ান ওয়ান বাই ই এটা আমাকে প্রমাণ করতে হবে তো প্রমাণ করতে গেলে প্রথমে আমরা কী করলাম প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম এবং লেফট হ্যান্ড সাইড লিখে বাঁ দিকে যেটা আছে টোটালটা আমরা লিখে নিলাম ঠিক আছে তো লেখার পর কীভাবে প্রমাণ করবো দেখো আমরা প্রথমে এই যে ওয়ান আছে ওয়ানের জায়গায় আমরা লিখতে পারি লগি আর এক্স মাইনাস ওয়ান সমান আমরা কী ধরে নিলাম জেড ধরে নিলাম এখানে প্রমাণ করার জন্য এক্স মাইনাস ই সমান জেড ধরে নিলাম তাহলে এখানে এক্সট্যান এক্সটেন্স টু ই হলে জেড টেন্স টু জিরো হবে এবং এক্স সমান কত হবে জেড প্লাস ই এই সমীকরণ থেকে আসছে এক্স সমান জেড প্লাস ই তো এবার দেখো যেখানে এক্স আছে এক্সের জায়গায় আমি জেড প্লাস ই বসিয়ে নিলাম তারপর এখানে এক্স মাইনাস ই মানে কত জেড জেড বসিয়ে নিলাম আর জেড টেন্স টু জিরো এবার আমরা জানি এর নিয়ম যে লগ লগ এ মাইনাস লগ বি সমান লেখা যায় লগ অফ এ বাই বি সেই নিয়মটা প্রয়োগ করে আমি এই দুটোকে একত্র করলাম দিয়ে এখানে হলো ওয়ান প্লাস জেড বাই ই আর নিচে জেড পড়েই থাকলো তো দেখো পরের সূত্রে আনার জন্য কী করলাম আমি সূত্রটি আনার জন্য যে লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ওই সূত্রটি আনার জন্য এখানে আমার ডান দিকে কী করতে হলো জেড বাই ই দিয়ে ভাগ করতে হলো ই দিয়ে ভাগ করতে হলো তাছাড়া ই দিয়ে ভাগ করার জন্য আমি এখানে ওয়ান বাই ইটা নিয়ে নিলাম যেহেতু কেটে যায় তার জন্য এখানে ওয়ান কোনো সংখ্যার নিচেই মানে কি সেটা উপরেই ই অর্থাৎ ইটা উপরে আছে সেই ইটাকে কাটার জন্যই এখানে ই নিয়েছি আমরা বুঝতে পারলে তো এভাবে তো এরপর দেখো এটা পুরো সূত্র চলে আসলো লিমিট এক্সট্যান্স টু জিরো মনে করো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স ঠিক এই ফর্মেটে চলে আসলো তো এর ভ্যালু কত হয় ওয়ান তাই ওয়ান বাই ইন্টু ওয়ান সমান ওয়ান বাই ই অ্যান্সার অর্থাৎ আর এইচএস প্রুভড হয়ে গেল দেখো এখটাই প্রমাণ করতে চেয়েছিলো এই অঙ্কটি পাঁচ নম্বর অঙ্কটি চলাস ফুলস ফ্রেন্ড আমাদের পরের প্রশ্নে অঙ্কগুলি সব অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই অঙ্কগুলি টুকে নেবে তো ফ্রেন্ড চলে আসবো পরের প্রশ্নে ছয় নম্বর অঙ্কটি দেখা যাক তো ছয় নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডস টু জিরো সাইন অফ লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স এত সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে ঠিক আছে তো কীভাবে প্রমাণ করবো প্রথমেই দেখো তোমরা যদি এক্সের মান জিরো বসিয়ে দাও উপরের নিচে জিরো বসিয়ে দেখার চেষ্টা করো তাহলে সমীকরণটি জিরো বাই জিরো আকার আসছে যখনই জিরো বাই জিরো বাই আকার চলে আসবে আমরা কী করব এল হসপিটাল নিয়ম প্রয়োগ করব এল হসপিটাল নিয়ম অনুসারে কী উপরটা ডেভিটিভ করব নিজেরটারও ডেভিটিভ করব তো ওপরটা ডেভিটিভ করে আমরা এটা পেলাম নিজেরটা ডেভিটিভ করে ওয়ান পেলাম ঠিক আছে তো ডেভিটিভ করার পর এবার তোমরা এক্সের মান যদি জিরো বসিয়ে দাও এক্সের মান যদি জিরো বসিয়ে দাও তো তোমরা যেটা দেখতে হবে সেটা হচ্ছে কস জিরো আসবে কস জিরো মানে হচ্ছে ওয়ান তাহলে এই আর এইচ এস হয়ে গেল অর্থাৎ এই ছয় নম্বর অঙ্কটি এক এটা সমান এক প্রমাণ করা হয়ে গেল চলে আসবো আমরা পরের প্রশ্নে তো ফ্রেন্ডস দেখো সাত নম্বর অঙ্কটি কীভাবে করবো এটাও বলছে প্রমাণ করো প্রমাণ করো লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ কস এক্স বাই সাইন স্কোয়ার এক্স সমান মাইনাস আপ কীভাবে প্রমাণ করবো প্রথমে যেটা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখে নিলাম এবার এক্সের ভ্যালু উপর নিচে দিয়ে কত পেলাম আমরা এক্সের ভ্যালু উপর নিচে যদি জিরো দিয়ে দিই সেখানে জিরো বাই জিরো আকার পেয়ে গেলাম আর আমি যখনই জিরো বাই জিরো আকার জিরো আকার পেয়ে যাব এল হসপিটাল নিয়ম প্রয়োগ করে দেবো এল হসপিটাল নিয়ম অনুসারে উপরের ডেভিটিভ নিচেরটা ডেভিটিভ করলাম তো ডেভিটিভ করার পর দেখো সাইন এক্স সাইন এক্স কেটে গেলো যেহেতু লগ এক্সের ডিভিটিভ কত হয় ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই কস এক্স আর কস এক্সের ডেভিটিভ মাইনাস সাইনেক্স তাই তাই করেছি আমরা সুতরাং উপর আর সাইনস্কর এক্সের মানে কত টু সাইনেক্স আর সাইনেক্সের ডেভিটিভ কস এক্স ঠিক আছে সেটা ডেভিটিভ হয়ে গেলো তাহলে উপরে সাইনেক্স নিচে সাইনেক্স কেটে গেল সুতরাং পড়ে থাকছে কত মাইনাস লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান বাই টু কস স্কোয়ার এক্স এবার আমরা এক্সের মানটা দিয়ে দিলাম জিরোটা বসিয়ে দিলাম কস জিরোর মান আমরা জানি ওয়ান সুতরাং মাইনাস হাফ এটাই প্রমাণ করতে চেয়েছিল তো সাত নম্বর অঙ্কটা হয়ে গেল প্রমাণ তো ফ্রেন্ডস এই সব অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক চলে আসো আমরা শেষের অঙ্ক এবং তোমরা এই ধরনের অঙ্ক করতে পারবে দেখো এই সাত নম্বর অঙ্কটি তোমরা আর নিয়মও করতে পারো তোমরা এল হসপিটাল নিয়ম না প্রয়োগ করেও করতে পারো তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে তুটি করার জন্য দেখো বাঁদিকে যেটা ছিল আমরা প্রথমে সেটা লিখে নিলাম ঠিক আছে লিখে নিলাম এবার আমি কি করছি উপর নিচে দুই দিয়ে গুণ করলাম সূত্রটি আনার জন্য বাঁ দিকে যেটা ছিল সেটা এটা লিখে নিলাম বাঁদিকে এবার সূত্রে আনার জন্য উপর নিচে দুই দিয়ে গুণ করলাম তাই নিচে হাফ নিলাম এবং তারপরে এখানেও দুই দিয়ে গুণ করতে হয় নিচে হাফ যদি নিই সেই দুইটা কতই যাবে ওপরে যাবে তারপর লাইনে আমরা তাই করেছি সেই দুইটা একেবারে তো ফ্রেন্ডস সেই দুইটা আমরা কী করেছি একবারে কসের স্কোয়ারের এখানে দিয়ে দিয়েছি কসের স্কোয়ারের কাছে আর আমরা জানি কি তো এখানে দেখিয়ে দিয়েছি আমি পাশে দেখিয়ে দিয়েছি আর আমরা জানি যে কস স্কোয়ার এক্স মানে হয় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স সেই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্সটাকেই পরের লাইনে আমি কৌশলে লিখিয়ে দিয়েছি যে ওয়ান প্লাস ব্র্যাকেটের ভেতরে মাইনাস সাইন স্কোয়ার এক্স এটা লিখেছি কেন লিখেছি কারণ আমরা যাতে ফর্মুলাই আনতে পারি এবার দেখো নিচে নিচের সাইনস্কোয়ার এক্সটা লিখিলাম মাই তার আগে সাইনস্কোয়ার এক্সটা সেই সাইনস্কোয়ার এক্সটা লিখলাম তার আগে একটা মাইনাস নিলাম সেই মাইনাসটাকে কাটার জন্য এখানেও একটা মাইনাস আমরা নিয়ে নিলাম ঠিক আছে যাতে ফর্মুলা আসে দেখো এবার এটা কী ফর্মুলা হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স সেই ফর্মুলাই চলে আসলো এই পুরোটা যার মান করতে হয় ওয়ান সুতরাং মাইনাস হাফ ইন্টু ওয়ান অর্থাৎ মাইনাস সাপ এটাই হয়ে গেল আর এস প্রুভড তো এটা আমরা এল হসপিটাল নিয়ম না প্রয়োগ করেই উত্তর বের করলাম চলে আসবো আমরা পরের প্রশ্নে এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখো লিমিট এক্সটেন্ডস টু ওয়ান ফোর টু দি পর এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস ওয়ান সমান এইট লগ ই টু ঠিক আছে তো এখানটা কীভাবে প্রমাণ করবো আমরা তো দেখো ফ্রেন্ডস এই ধরনের অঙ্ক কীভাবে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা কী করলাম প্রথমে এক্সের মান বসিয়ে দেখে নিলাম উপর নিচে দেখছি এটা জিরো বাই জিরো আকার চলে আসছে তো জিরো বাই জিরো আকার চলে আসা মানেই এল হসপিটাল নিয়ম প্রয়োগ করে দেব আমরা তো এল হসপিটাল নিয়ম এখানে প্রয়োগ করলাম অর্থাৎ উপরটা ডেভিটিভ নিচেটা ডেভিটিভ করলাম ডেভিটিভ করার পর পরের লাইনে আমরা এক্সের এখানে মান বসিয়ে দিলাম এক্সের মান বসিয়ে দিলে চলে আসবে আপনাদের ফোর লগ ই টু দি পর ফোর তার মানে দুই স্কোয়ার এই দুইটা উপরে গেলে এইট অর্থাৎ এইট লগ ই টু অর্থাৎ চলে আসলো উত্তর ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আটটি অঙ্ক করলাম এই অঙ্কগুলি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষা আসার সম্ভাবনা প্রবল তো অঙ্কগুলো তোমরা খাতায় করে নিতে পারো খাতায় কপি করে নিতে পারো তোমরা অঙ্কগুলি ধন্যবাদ ভালো লাগলে